हेलो फ्रेंड्स, आमी शुक्ला। वेलकम टू माय चैनल शुक्लास होम किचन। आमार आज के रेसिपी पालंग चिकेन। पालंग पन्ट तो प्रायशोई सबाई खेये थाकें, भीषणी सुस्वादु। सेई रकमई पालंग चिकेनो भीषण सुस्वादु आर रान्नाटा कराओ खूब सहज। ताहले चलुन देखे नी आमी आज के पालंग चिकेन बानाते की की निच्छी आर कीभावे कोर्छी। आमी ए पालंग चिकेन कोरते आमी एखाने 650 मतन आमी चिकेन निएछी। चिकेनटाके आमी एकटु बड़ो बड़ो पिस करे निएछी एबं परिष्कार करे धुये निएछी। आलाग चिकेन आमी 300 ग्राम पालंग शागेर पाताटा आमी केटे निये आमी धुये निएछी। आर निचे एक बांच मतन धने पाता, सेई पाताटाके आमी बेर करे परिष्कार करे निएछी आर परिमाण मतन जल। आर निएछी एखाने आमी फोड़नेर जन्य 3 तेजपाता, 2 शुकनो लंका, 4 एलाच, 4 दारचिनि, 3 लवंग। आर निएछी एखाने आमी शाही गरम मसला 1/2 चा चामच, जिरेर गुड़ो 1 चा चामच, कस्तूरी मेथि 1 चा चामच, 1/2 चा चामच लंकार गुड़ो, लाल लंकार गुड़ो, 1/2 चा चामच धने, 1/2 चा चामच जिरे, 1 चा चामच चीनी, परिमाण मतन लवण, परिमाण मतन हलुद। सबार प्रथमे आमी एकटा बोलेर मध्ये चिकेनटा आमी निये नेब। एखाने 650 मतन चिकेन आछे। आर देब एखाने पातिलेबुर रस। আমি 1 গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। এখান থেকে আমি বীজটা ওর হাতে নেব। আচ্ছা, আর দেব এখানে লবণ, পরিমাণ মতন আমি লবণ দেব সামান্য। আর দেব লাল লঙ্কার গুঁড়োটা, জিরের গুঁড়ো 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে, আর দেব এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। খুব ভালো করে আবারও মাখিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি এইভাবে মাখিয়ে এটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো জল দেব আর আমি পালনের পাতাগুলো আমি দিয়ে দেব। আমি পুরো সেদ্ধ করব না, জাস্ট একটু ফুটিয়ে নেব আর একটু জল দেব, দিয়ে আমি ভালো করে আমি একটু ফুটিয়ে নেব। আমি ঢাকনাটা তুলে নেব। আমাদের এটা সেদ্ধ হয়নি, জাস্ট আমি ফুটিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা যেতে যায়। এবার আমি ছেঁকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটা শেখে নেব। আমি একটা জলের স্ট্রেনারের মধ্যে নিয়ে রেখে এবার আমি কাঁচা জল দেব। এই কাঁচা জলটা না দিলে পালনের যে একটা গ্রিন কালারটা সেটা হারিয়ে যায়। তো আমি কাঁচা জল দিয়ে দিলাম, কালারটা খুব ভালো থাকবে। দিয়ে এবার এটা ঠান্ডা হতে দেব। আমি কড়াইটা গরম করে এখানে 1 চামচ 2 চামচ 3 চামচ মতন আমি হোয়াইট অয়েল দিলাম। হোয়াইট অয়েলটা আমি গরম হতে দেব। এটা গরম হতে হতে আমি এইদিকে একটা মিক্সিং জারে আমি পালনটা নিয়ে নেব। আর নেব ধনে পাতাটা। আমি 1 মুঠো ধনে পাতা নিয়েছি আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দেব, দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন আমি এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। তাহলে এবার আমরা পরের স্টেপে চলে যাই। তেলটা গরম হয়ে গেলে আমি 2 তেজপাতা দেব, 3 দিলাম। আর দেব 2 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ ধনে, 1/2 চা চামচ জিরে, গোটা জিরে। আর দেব 4 আমি দারচিনি, 4 আমি এলাচ, 3 লবঙ্গ। দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে করে আর দিয়ে দেব এর মধ্যে 1/2 চা চামচ কস্তুরি মেথি। আর
হ্যাঁ বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার এর মধ্যে দেব আমি পেঁয়াজ কুচিটা। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে দিন। আমাদের পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এদিকে চিকেনটারও 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি চিকেনটা একটু এই পেঁয়াজের মধ্যে ভেজে নেব। খুব ভালো করে মিশিয়ে আমি ঢেকে ঢেকে এটাকে ভাজবো। আমি ঢেকে দেব, আবার একটু পরে আবার নাড়িয়ে দেব। আমি এবার তুলে দেখব মাংসটার থেকে বেশ একটা জল বেরিয়ে এসেছে, আর একটু বেশ লালচে লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরো 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর একটু লবণ। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আমি এর মধ্যে জল ইউজ করব না, মাংসটার থেকে একটা জল বেরিয়ে এসেছে, এটাকেই আমি বারবার ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। আমি এটা মিশিয়ে নিয়েছি, আবারও ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। একদম চিকেনটা কষা হয়ে গেছে এবং চিকেন থেকে বেশ একটা তেল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেব পেস্ট করে নেওয়া পালং আর ধনে পাতাটা। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এবার ঢাকনাটা খুলে দেখব। একদম আমাদের বেশ গ্রেভিটাও বেশ মাখামাখা হয়ে গেছে। আপনারা যদি চান গ্রেভিটা যেরকম একটু আর একটু যদি রাখতে চান তাহলে রেখে দেবেন, আমি এটাই রাখবো। এবার লাস্ট দিয়ে দেব ছাই গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে একদম সব কিছু ঠিক আছে, গ্রেভিটাও এটা একদম ঠিক আছে। আপনারা আর একটু চাইলে আর একটু শুকিয়ে নিতে পারে। আমি এবার এটাকে ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আমি এটা ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল পালং চিকেন। রুটি, নান, লাচ্ছা পরোটা সব কিছুর সাথে এই পালং চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার এই রেসিপিটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।